জয় গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব মাথা ও পেটের ব্যারাম সারানোর জন্য পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি খেতে বললেন। খুব ছোট্ট আজকের প্রসঙ্গ, আপনারা শুনে রাখুন। মাথা এবং পেটের ব্যারাম যদি হয়, মাথা এবং পেটের অসুখ যদি হয়, তাহলে তার সারাতে কিন্তু খুব কষ্ট হয়, আর তার ওষুধ মিলতে মিলতে আমাদের সারা জীবনটা, মানে তার ওষুধ শরীরে কাজ করতে করতে আমাদের সারা জীবনটা চলে যায়, তাও আমরা পারি না। তাই যাতে না হয় তার জন্য আপনারা একটা কাজ করে রাখুন। শ্রী শ্রী ঠাকুর একটা কাজ করতে বলে, মানে একটা জিনিস খেতে বললেন। উৎসবলি দীপরক্ষী গ্রন্থের প্রথম খণ্ডে 68 পৃষ্ঠায় শ্রী শ্রী ঠাকুর বললেন। অতুলদা সামনে বসেছিলেন, এগিয়ে এসে বললেন, মাথা আর পেটের ব্যারাম মোটেই সারে না। শ্রী শ্রী ঠাকুর বললেন, আদা আমলকি আর থানকুনি পাতা একসঙ্গে বেটে সকালে বিকালে খাওয়া ভালো। কী কী বললেন? আদা আমলকির অনেক গুণ আছে। আদা আদা আমাদের গ্যাস হতে দেয় না, গায়ে হাতের ব্যথা যন্ত্রণা কমাতে সাহায্য করে এই আদা। তাহলে ঠাকুর তাই বললেন, আদা আমলকি আর থানকুনি পাতা এই তিনটে একসাথে জোগাড় করুন, করে বেটে সকালে বিকালে খান। এতে করলে মানে এটা যদি খাওয়া যায়, সাথে সাথে রোজ সকালে পান্তা ভাতের জল খাওয়ার ব্যবস্থা করতে পারলে ভালো হয়। পান্তা ভাতের জল, যেটাকে আমরা আমানি বলি, এই আমানিটা তৈরি করবার আবার পদ্ধতি আছে, সেটাও কিন্তু পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বলেই দিয়েছেন। পান্তা ভাতের জল খাওয়ার অভ্যাস করতে পারলে ভালো হয়, আর এক কাজ যদি করতে পারেন তো আরও ভালো হয়। রাতে শোবার সময় কয়েক চামচ করে টাটকা মধু জল দিয়ে মিশিয়ে খাওয়ার অভ্যাস করবেন। এইসব করলে মাথা এবং পেটের অসুখ হয় না। তাহলে আপনারা সকাল বিকাল আমলকি আদা আর থানকুনি পাতাটা বেটে খান, এটা তো পারা যায়। পান্তা ভাতের জলটা পদ্ধতি মানে কিভাবে তৈরি করবেন আপনারা আগেও দেখবেন, আমি আলোচনা আপলোড করেছি। যদি খুঁজে না পান তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি মানে নেক্সট দিনে আমি যেদিন ইষ্ট প্রসঙ্গ আপলোড করব সেই দিন আমি পান্তা ভাতে তৈরি করবার যে পদ্ধতি ঠাকুর বললেন সেটা আবার আলোচনা আপনাদের সামনে করে দেব। আর তার সাথে সাথে সকাল রাত্রেবেলায় যখন শুতে যাবেন টাটকা মধু জল দিয়ে গুলে খাবেন, এটা করলে পেটের রোগ হয় না, মাথার রোগও হয় না, আর যদি অসুখ থাকে তাও কিন্তু ভালো হয়ে যায়। তো সেটা শুরুতে শুরুতে করলেই ভালো, অতিরিক্ত বেড়ে গেলে সেই বাড়বাড়ন্ত অবস্থায় কোনো ওষুধ খেলেও কিন্তু কোনো কাজ করবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন, শরীরের ওপর নজর দেন। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রণাম জানিয়ে আজকে প্রসঙ্গ এখানেই শেষ করছি। জয় গুরু।